আজকে আমাদের আলোচনার বিষয় জীববিজ্ঞানের এনজাইম বা উৎসেচক। প্রথমেই আমাদের জানতে হবে উৎসেচক কাকে বলে। আমরা জানি উৎসেচক মূলত প্রোটিন ধর্মী জৈব অনুঘটক রূপে কাজ করে। উৎপন্নকারী কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে অ্যাক্সিলারেট করে এবং নিজে বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। আমরা তাদের উৎসেচক বলি। উৎসেচককে জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট বলা হয়। সংজ্ঞা থেকে আমরা জানলাম উৎসেচক প্রোটিন ধর্মী এবং বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে অ্যাক্সিলারেট করে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এনজাইম কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। এই প্রসঙ্গে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। জীবকোষে বা কোষের বাইরে রাসায়নিক বিক্রিয়াগুলি সংগঠনের জন্য শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়া চলতে হলে শক্তির প্রয়োজন হয়। বিক্রিয়ক পদার্থগুলি এই বিক্রিয়ক পদার্থগুলিকে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য কিছু ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। বিক্রিয়ক পদার্থগুলিকে বিক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য কিছু ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, যাকে আমরা সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলি। এখন আমি ধরে নিচ্ছি একটি বিক্রিয়া, যেটি নীল কালিতে দেখানো রয়েছে। এখানে বিক্রিয়ক পদার্থগুলিকে বিক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য এই পর্যন্ত সক্রিয়করণ শক্তি আমাদের প্রয়োজন হয়েছে। এখন আমি ধরে নিচ্ছি এই বিক্রিয়ায় কোনো রকম উৎসেচক লাগেনি, তাহলে উৎসেচকের অনুপস্থিতিতে এটা রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় বিক্রিয়ক অংশগ্রহণ করানোর জন্য এই পর্যন্ত ন্যূনতম শক্তিকে লাগাতে হয়েছে। তাহলে এই শক্তিকে আমরা বলবো সক্রিয়করণ শক্তি। তাহলে এই চিত্র থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উৎসেচকের অনুপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়া চলছে সেই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোকে ঠিক এই পর্যন্ত সক্রিয়করণ শক্তি দিতে হয়েছে, সক্রিয়করণ শক্তি ব্যয় করতে হয়েছে। এরপরেই তারা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এখন আমরা যদি এই সিস্টেমে উৎসেচক দিই, তাহলে খুব পরিষ্কার ভাবে দেখানো যাচ্ছে যে বিক্রিয়ক পদার্থগুলি খুব অল্প পরিমাণ শক্তির বা অল্প পরিমাণ শক্তি ব্যয় করে বা বিক্রিয়ক পদার্থের জন্য খুব অল্প পরিমাণ শক্তি ব্যয় করতে হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব সক্রিয়করণ শক্তি হ্রাস হয়েছে।
তাহলে প্রকৃতপক্ষে উৎসেচকের কাজ হচ্ছে এই সক্রিয়করণ শক্তিকে হ্রাস করা। অর্থাৎ যেখানে উৎসেচক নেই বা যেসব বিক্রিয়ায় উৎসেচক নেই সেখানে এই পর্যন্ত সক্রিয়করণ শক্তি আমার দরকার হয়েছে, কিন্তু উৎসেচক থাকার জন্য এই সক্রিয়করণ শক্তিটা অনেকটা সক্রিয়করণ শক্তিটা অনেকটা কম লাগছে বা সক্রিয়করণ শক্তি হ্রাস হচ্ছে। প্রকৃতপক্ষে তাহলে উৎসেচকের উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়া চলবে সেখানে সক্রিয়করণ শক্তির হ্রাস হবে, অর্থাৎ প্রচুর পরিমাণ শক্তির সাশ্রয় হবে। তাহলে উৎসেচক এই প্রয়োজনীয় সক্রিয়করণ শক্তির পরিমাণটাকে কমিয়ে অপেক্ষাকৃত কম শক্তি ব্যয়ে জীবদেহের রাসায়নিক বিক্রিয়াগুলিকে ঘটায়, অর্থাৎ প্রচুর পরিমাণ শক্তির অপচয় থেকে উৎসেচক আমাদের রক্ষা করে। এখন আমরা একটা উদাহরণ দিই এই সক্রিয়করণ শক্তি উৎসেচক যে সক্রিয়করণ শক্তিকে হ্রাস করে, আমরা তার একটা উদাহরণ দিই। আমি ধরে নিচ্ছি উৎসেচকের অনুপস্থিতিতে আমাদের দুধের মধ্যে যে প্রোটিন আছে এসিন প্রোটিন, এর আর্দ্র বিশ্লেষণ ঘটালে 20,600 কিলোক্যালোরি পার মোল সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ দুধের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনকে ভাঙতে আর্দ্র বিশ্লেষণ করতে হলে 20,600 কিলোক্যালোরি পার মোল সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় যেখানে উৎসেচক নেই। এখন যদি উৎসেচক থাকে তাহলে এই সক্রিয়করণ শক্তির পরিমাণ হয়ে যাবে 12,600 কিলোক্যালোরি পার মোল। অর্থাৎ যেখানে 20,600 কিলোক্যালোরি লাগার কথা ছিল সেখানে 12,600 কিলোক্যালোরি শক্তিটি কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ উৎসেচক কিন্তু সক্রিয়করণ শক্তির হ্রাস করাচ্ছে, অর্থাৎ সক্রিয়করণ শক্তিকে অনেকটা কমিয়ে দিচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে উৎসেচক সক্রিয়করণ শক্তিকে হ্রাস করছে এবং প্রচুর পরিমাণ শক্তির অপচয় থেকে জীবদেহকে রক্ষা করছে। এখন আমরা আসব কিছু টার্ম, এন্ডো এনজাইম যেসব উৎসেচক সেলের মধ্যেই উৎপন্ন হয় এবং সেলের মধ্যেই অবস্থান করে ও অনুঘটক রূপে কাজ করে, আমরা তাদের বলবো এন্ডো এনজাইম, যেমন হেক্সোকাইনেজ। আবার এমন কিছু উৎসেচক রয়েছে যারা সেলের মধ্যে উৎপন্ন হয় কিন্তু সেলের বাইরে খরিত হয়ে নিজের যে কাজ সেটি সম্পন্ন করে, এদের আমরা বলবো এক্সো এনজাইম। এছাড়া আমরা একটি টার্ম জানব রাইবোজাইম। রাইবোজাইম হলো একটি আরএনএ অণু যারা উৎসেচক রূপে কাজ করে বা জৈব অনুঘটক রূপে কাজ করে। এরা মূলত প্রোটিন ধর্মী উৎসেচকের মতোই কাজ করে কিন্তু এরা প্রোটিনবিহীন, এদেরকে আমরা নন প্রোটিন এনজাইমও বলবো। তাহলে রাইবোজাইম হলো এক ধরনের আরএনএ অণু যারা নন প্রোটিন এনজাইম হিসাবে কাজ করে কিন্তু এরাও কিন্তু জৈব অনুঘটক রূপে কাজ করে। তাহলে এখানে তিনটে টার্ম খুব এসেন্সিয়াল, এন্ডো এনজাইম, এক্সো এনজাইম এবং রাইবোজাইম। এখন আমরা যে বিষয়ে আসব সেটি হলো উৎসেচকের বিভিন্ন অংশ। আমরা মূলত জানি যে উৎসেচক মানে হলো এনজাইম,
অর্থাৎ সংযুক্ত উৎসেচক। এই সংযুক্ত উৎসেচকে মূলত দুটো অংশ রয়েছে, একটাকে বলবো অ্যাপোএনজাইম, যাকে বলবো প্রোটিন পার্ট, আরেকটিকে বলবো কোফ্যাক্টর বা নন প্রোটিন পার্ট। অর্থাৎ সংযুক্ত এনজাইমকে আমরা বলবো হলো এনজাইম, যার দুটি অংশ, একটি অ্যাপোএনজাইম আরেকটি কোফ্যাক্টর। অর্থাৎ কোফ্যাক্টরটা নন প্রোটিন পার্ট, অ্যাপোএনজাইমটা হলো প্রোটিন পার্ট। অর্থাৎ হলো এনজাইমের দুটো অংশ অ্যাপোএনজাইম অ্যান্ড কোফ্যাক্টর, অর্থাৎ নন প্রোটিন পার্ট। এই কোফ্যাক্টর কোএনজাইম হতে পারে, অর্থাৎ নন প্রোটিন অংশটি কোএনজাইম হতে পারে, এই নন প্রোটিন অংশটি প্রোস্টেটিক গ্রুপ হতে পারে, এই নন প্রোটিন অংশটি অজৈব আয়ন হতে পারে। যদি এই নন প্রোটিন অংশটি উৎসেচকের সঙ্গে শিথিলভাবে যুক্ত হয় বা উৎসেচকের সঙ্গে অসমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয়, আমরা এই নন প্রোটিন পার্টকে বলবো কোএনজাইম। অন্যদিকে এই কোফ্যাক্টর বা নন প্রোটিন অংশটি যদি উৎসেচকের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে বা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন আমরা এই নন প্রোটিন অংশকে বলবো বা এই কোফ্যাক্টরকে বলবো প্রোস্থেটিক গ্রুপ। অন্যদিকে কিছু ধাতব আয়ন এই নন প্রোটিন অংশ হতে পারে। তাহলে সমগ্র উৎসেচকে, সমগ্র উৎসেচককে যদি আমি একটা হলো এনজাইম বলি, তাহলে তার দুটো অংশ রয়েছে অ্যাপোএনজাইম এবং নন প্রোটিন পার্ট দ্যাট ইজ কোফ্যাক্টর। অ্যাপোএনজাইম মিন্স প্রোটিন পার্ট, নন প্রোটিন পার্ট দ্যাট ইজ কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর কোএনজাইম হতে পারে, প্রোস্থেটিক গ্রুপ হতে পারে, অজৈব আয়ন হতে পারে। আমরা একটা চিত্রের সাহায্যে এই বিষয়টাকে আর একবার দেখে নিই। আমি ধরে নিচ্ছি এটি একটি কমপ্লিট এনজাইম। এই কমপ্লিট এনজাইমের এই অংশটি অ্যাপোএনজাইম অর্থাৎ প্রোটিন পার্ট, এবং এটা হলো প্রোস্থেটিক গ্রুপ অর্থাৎ নন প্রোটিন পার্ট। আবার ধরে নিচ্ছি এটা অ্যাপোএনজাইম, এটা কোএনজাইম অর্থাৎ নন প্রোটিন পার্ট। অর্থাৎ উৎসেচকের প্রোটিন অংশের সাথে একটা নন প্রোটিন অংশ রয়েছে, সেই নন প্রোটিন অংশকে বলবো কোফ্যাক্টর, সেটা কোএনজাইম হতে পারে, প্রোস্থেটিক গ্রুপ হতে পারে। আমরা আরেকবার দেখে নেব যে কোএনজাইমগুলি উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে লুজলি অ্যাটাচড হয়ে আছে, অর্থাৎ অসমযোজী বন্ধন দ্বারা অ্যাটাচড হয়ে আছে। অন্যদিকে প্রোস্থেটিক গ্রুপগুলি অ্যাপোপ্রোটিনের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। আমরা নেক্সট যে টপিকসে যাব সেটি হলো উৎসেচকের বৈশিষ্ট্য বা উৎসেচকের ধর্ম। উৎসেচকের ধর্মের মধ্যে প্রথম যেটি হলো সেটি হলো সুনির্দিষ্ট সাবস্টেটের উপর ক্রিয়াশীলতা। একটা নির্দিষ্ট উৎসেচক একটি সুনির্দিষ্ট সাবস্টেটের উপরে ক্রিয়া করে,
অর্থাৎ একটি নির্দিষ্ট উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্টেটের উপরে ক্রিয়া করে, অর্থাৎ উৎসেচক যার উপরে ক্রিয়া করে সেটিকে বলবো সাবস্টেট, আর সেই সাবস্টেটটা হলো সুনির্দিষ্ট। অর্থাৎ প্রত্যেকটি উৎসেচকের একটি নির্দিষ্ট সাবস্টেট রয়েছে। যেমন আমরা বলি ল্যাকটেজ, ল্যাকটোজের জন্য, অর্থাৎ ল্যাকটেজ উৎসেচকটি ল্যাকটোজ সাবস্টেটের জন্য নির্দিষ্টভাবে কাজ করে, এই ধর্মকে আমরা বলবো সুনির্দিষ্টতা। সেকেন্ড যে ধর্মে আমরা আসব সেটি হলো অনুকূল তাপমাত্রা বা উৎসেচকের উপরে তাপমাত্রার ইফেক্ট। আমরা এক্স অ্যাক্সিসে তাপমাত্রাকে প্লট করেছি এবং ওয়াই অ্যাক্সিসে বিক্রিয়ার হারকে রেখেছি। এখন আমরা দেখব যে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা যদি বাড়াতে থাকে তাহলে উৎসেচক এবং সাবস্টেটের যে বিক্রিয়ার হার সেটি ক্রমশ বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচক সাবস্টেটের বিক্রিয়ার হারটা ম্যাক্সিমাম হয়। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলবো অনুকূল তাপমাত্রা। আমরা যদি অনুকূল তাপমাত্রার বেশি তাপ উৎসেচককে দিই তাহলে উৎসেচকের যে কার্যকারিতা সেই কার্যকারিতা অনেকটা হ্রাস পায়। তার কারণ হলো অধিক তাপমাত্রায় উৎসেচকের যে আণবিক গঠন সেটি নষ্ট হয়। তার কারণ আমরা জানি উৎসেচক মানে হলো প্রোটিন। অধিক তাপে এই প্রোটিনগুলির ডিন্যাচুরেশন হয়ে যায়, অর্থাৎ এই প্রোটিনগুলি নষ্ট হয়ে যায়, ফলে উৎসেচকের যে কার্যকারিতা সেটি হ্রাস পায়। তাহলে আমরা জানলাম অপটিমাম টেম্পারেচার বা অনুকূল তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় উৎসেচকের অ্যাক্টিভিটি 100% বা সর্বাধিক সেই তাপমাত্রাকে আমরা বলবো অনুকূল তাপমাত্রা। অনুকূল তাপমাত্রার বেশি তাপে উৎসেচকের কার্যকারিতা হ্রাস পায়। তার কারণ উৎসেচক ডিন্যাচুরেশন হয় উৎসেচকের, অর্থাৎ উৎসেচক নষ্ট হয়ে যায়। এরপরে আমরা উৎসেচকের যে ধর্মের কথায় আসত সেটি হলো পিএইচ। প্রত্যেকটি উৎসেচক একটি নির্দিষ্ট পিএইচ সীমার মধ্যে কাজ করে এবং একটা নির্দিষ্ট পিএইচে উৎসেচকের অ্যাক্টিভিটি বা উৎসেচকের যে অ্যাক্টিভিটি সেটি সর্বোচ্চ হয়। সেই পিএইচকে আমরা বলবো অপটিমাম পিএইচ। এক একটি উৎসেচকের ক্ষেত্রে অপটিমাম পিএইচ এর মান এক এক ধরনের। যেমন এই উৎসেচকটি যেটি আমি দেখাচ্ছি সেটি মূলত অ্যাসিড মিডিয়াতে কাজ করে, অর্থাৎ এর অপটিমাম পিএইচ কিন্তু 2.5 থেকে 3 হতে পারে। অন্যদিকে আরেকটি উৎসেচকের অপটিমাম পিএইচ অন্য হতে পারে। যেমন এই উৎসেচকটি আমি দেখাচ্ছি যার পিএইচ হচ্ছে, অনুকূল পিএইচ হচ্ছে 7.35, অর্থাৎ প্রত্যেকটি উৎসেচকের একটি অপটিমাম পিএইচ আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচে তার অ্যাক্টিভিটি 100% হয়। সেই পিএইচকে আমরা বলবো অপটিমাম পিএইচ।
এরপরে যে উৎসেচকের ধর্মের বিষয়ে আসবো সেটি হলো সাবস্ট্রেটের ঘনত্ব। আমরা যদি এক্স অ্যাক্সিসে সাবস্ট্রেটকে প্লট করি, সাবস্ট্রেটের ঘনত্বকে প্লট করি, এবং ওয়াই অ্যাক্সিসে যদি বিক্রিয়ার হার বা ভি কে প্লট করি, তাহলে আমরা লক্ষ্য করব যে সাবস্ট্রেটের ঘনত্ব যত বাড়াবো এনজাইম সাবস্ট্রেট রিয়াকশনের ভেলোসিটি ঠিক সেইভাবেই বাড়তে থাকে। অর্থাৎ সাবস্ট্রেটের ঘনত্ব আমি যদি বাড়াই, এনজাইম সাবস্ট্রেট রিয়াকশনের ভেলোসিটি বাড়তে থাকে। একটা সময় আমরা লক্ষ্য করব যে সেই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সাবস্ট্রেট ঘনত্বে এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশনের ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেছে, একে আমরা বলবো ভিম্যাক্স। আর এই ভিম্যাক্স এর হাফ, অর্থাৎ এই অংশটাকে বলবো হাফ ভিম্যাক্স। এই হাফ ভিম্যাক্স যে সাবস্ট্রেট ঘনত্ব, একে আমরা বলবো কেএম বা মাইকেলিস ধ্রুবক। অর্থাৎ কেএম আমরা বলবো যে সাবস্ট্রেট ঘনত্বে হাফ ভিম্যাক্স সৃষ্টি হয়, একে আমরা বলবো কেএম। এই কেএম এর মান যত কম হবে উৎসেচকের সাবস্ট্রেটের প্রতি আসক্তি তত বৃদ্ধি পাবে, অর্থাৎ কেএম কে উৎসেচক ও সাবস্ট্রেটের আসক্তি সূচক বলা হয়। অর্থাৎ কেএম এর মান যত কম হবে উৎসেচক সাবস্ট্রেটের প্রতি আসক্তি তত বৃদ্ধি পাবে। এর পরের যে উৎসেচকের ধর্মের কথা আমি আসব সেটি হলো উৎসেচকের ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ হলো উৎসেচক সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হবে। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হওয়ার পর এনজাইম প্লাস প্রোডাক্ট বা বিক্রিয়ালব্ধ পদার্থ তৈরি হবে। এখন বিক্রিয়ালব্ধ পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে এরা নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে উৎসেচকের সক্রিয় স্থানের অনেকটা পরিবর্তন ঘটাবে, ফলে সাবস্ট্রেট আর সক্রিয় স্থানে যুক্ত হতে পারবে না, একে বলবো নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। অর্থাৎ সাবস্ট্রেট এলো, উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হলো, সেখান থেকে অন্তর্বর্তী পদার্থ এ তৈরি হলো, উৎসেচক সেকেন্ড উৎসেচক কাজ করলো, সেখান থেকে অন্তর্বর্তী পদার্থ বি থার্ড উৎসেচক কাজ করলো, এই রকম হতে হতে একটা জায়গায় আসবে যেখানে অন্তর্জাত পদার্থ তৈরি হলো। এখন এই অন্তর্জাত পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে উৎসেচকের সক্রিয় স্থানের পরিবর্তন ঘটল, যাতে সাবস্ট্রেট আর যুক্ত না হয়, অর্থাৎ আর এই অন্তর্জাত পদার্থটা তৈরি হবে না, একে আমরা বলবো ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে এগুলি হলো উৎসেচকের ধর্ম, অর্থাৎ সুনির্দিষ্টতা, ইফেক্ট অফ পিএইচ, পিএইচ এর প্রভাব, তাপমাত্রার প্রভাব, সাবস্ট্রেট ঘনত্বের প্রভাব, অন্যদিকে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এরপরে আমরা যে বিষয়ে আসব সেটি হলো উৎসেচকের আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস। উৎসেচককে আমরা মূলত ছটি শ্রেণীতে ভাগ করেছি। প্রথম শ্রেণী ইসি ওয়ান, অক্সিডোরিডাক্টেজ। এখানে কি হলো,
অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু বা ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে জারণ বিজারণে অংশ নেয়, অর্থাৎ যে উৎসেচক জারণ বিজারণে অংশ নেয় এদের আমরা বলবো অক্সিডোরিডাক্টেজ। যেমন উদাহরণ হিসাবে ডিহাইড্রোজিনেজ। এরপরে আমরা উৎসেচকের যে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে EC2, অর্থাৎ অ্যানসফারেজ। সাবস্ট্রেটের কার্যকরী অংশের স্থানান্তরণ ঘটে, সেই কার্যকরী অংশ ফসফেট হতে পারে, মিথাইল হতে পারে, অ্যামাইন গ্রুপ হতে পারে। সাবস্ট্রেটের যে কার্যকরী অংশ সেটি স্থানান্তরণ করবে। যেমন উদাহরণ হচ্ছে কাইনেজ। থার্ড উৎসেচকের শ্রেণী বিভাগ হল হাইড্রোলেজ, অর্থাৎ যেসব উৎসেচক আদ্র বিশ্লেষণ ঘটায়, যেমন লাইপেজ। এরপরে আমরা আসবো EC4, অর্থাৎ লাইয়েজ। আদ্র বিশ্লেষণ ছাড়া সাবস্ট্রেটের সাথে কার্যকরী অংশে সংযুক্তি বা বিয়োজন ঘটায়, যেমন অ্যালডোলেজ। এরপরে যে অংশে আসবো সেটি হল আইসোমারেজ, অর্থাৎ EC5। এক্ষেত্রে কি হবে, অণুর মধ্যবর্তী অংশের স্থানান্তরণ ঘটায়, অর্থাৎ আইসোমারগুলির পুনর্বিন্যাস ঘটে, যেমন আইসোমারেজ। লাস্ট যে উৎসেচকের ভাগ সেটি হল EC6। ATP এর আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন শক্তির সাহায্যে বন্ধন সংস্থাপন করে কাজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব A+B এর সাথে ATP যুক্ত রয়েছে। এখন AB যুক্ত হবে ATP ভাঙার ফলে ADP এবং PI, অর্থাৎ যে শক্তি তৈরি করবে সেই শক্তি কি করবে, কি AB কে যুক্ত করবে, যেমন সিনথেটিক। উৎসেচকের আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস, অর্থাৎ অক্সিডোরিডাক্টেজ, হাইড্রোলেজ, অ্যানসফারেজ, লাইয়েজ, আইসোমারেজ এবং লাইয়েজ, এই সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা একটি ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটি হলো লক এন্ড কি ধারণা, লক এন্ড কি মডেল। এই প্রসঙ্গে যাওয়ার আগে উৎসেচকের সক্রিয় স্থান এই বিষয়টার একটু ধারণা থাকা প্রয়োজন। আমরা জানি যে এটা যদি একটি উৎসেচক হয়, উৎসেচকের সক্রিয় স্থান হলো এইটি, যেখানে কোনো সাবস্ট্রেট এসে যুক্ত হয়। তাহলে আমরা সক্রিয় স্থানের যে ধারণা, সেটি হলো উৎসেচকের বাইরে অবস্থিত ত্রিমাত্রিক গঠনযুক্ত অঞ্চল, যেখানে সাবস্ট্রেট বা বিক্রিয়ক, কতগুলি দুর্বল সংযোগ দ্বারা যুক্ত হয়। অর্থাৎ উৎসেচকের মধ্যে এমন একটি জায়গা
যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়, এই স্থানটিকে আমরা বলবো সক্রিয় স্থান। এবং দুর্বল বন্ধন দ্বারা যুক্ত হয়, সেই বন্ধনগুলি হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়াল ফোর্স, হাইড্রোফোবিক ইন্টারাকশন এটসেট্রা। অর্থাৎ উৎসেচকের একটি সক্রিয় স্থান রয়েছে যেখানে মূলত সাবস্ট্রেট যুক্ত হয়। এখন আমরা যে বিষয়ে নিয়ে আসবো, লক অ্যান্ড কি হাইপোথেসিস। লক অ্যান্ড কি হাইপোথেসিস বাই এমিল ফিশার। বিজ্ঞানী এমিল ফিশার 1894 খ্রিস্টাব্দে এই নকশা প্রবর্তন করেন। উনি বলেন একটি নির্দিষ্ট লক, অর্থাৎ একটি নির্দিষ্ট তালায় যেমন নির্দিষ্ট চাবি খাঁজযুক্ত হওয়ায় লাগানো থাকে, ঠিক উৎসেচকের অ্যাক্টিভ সাইড ও সাবস্ট্রেটের মধ্যে সেই রকম সংযোগ থাকে। অর্থাৎ উৎসেচক যদি লক হয় তাহলে এই উৎসেচকের সক্রিয় স্থান হলো এটি। এখানে সাবস্ট্রেট চাবি অর্থাৎ উৎসেচকের যে অ্যাক্টিভ স্থান তার সঙ্গে সাবস্ট্রেটের চাবির কিছুটা সিমিলারিটি রয়েছে ফিট হওয়ার জন্য, অর্থাৎ সাবস্ট্রেট এখানে যুক্ত হয় এবং উৎসেচক সাবস্ট্রেট যৌগ গঠন করবে। এবং এই সাবস্ট্রেটটা ভেঙে উৎপন্ন পদার্থ তৈরি করবে। এখন এই যে লক অ্যান্ড কি মডেল অনুযায়ী উনি বলেছিলেন যে উৎসেচকের সক্রিয় স্থান, সেই সক্রিয় স্থানটা রিজিড বা অনমনীয় এবং ফিক্সড। এবং উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেট খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে। উনি আরো বলেছিলেন যে উৎসেচকের যে সক্রিয় স্থান, সেই সক্রিয় স্থানে কিছু স্পেশাল গ্রুপ রয়েছে, যেমন NH2, COOH, যাদের সাথে সাবস্ট্রেট বা কি যুক্ত হবে। তাহলে লক অ্যান্ড কি মডেল অনুযায়ী অর্থাৎ এমিল ফিশার উনি বলেছিলেন উৎসেচক হলো লক, সাবস্ট্রেট হলো কি। অর্থাৎ লক অ্যান্ড কি এর যে সম্পর্ক, উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেটের সম্পর্কটা ঠিক সেই রকম। উৎসেচকের সক্রিয় স্থান রয়েছে, সেই সক্রিয় স্থানে সাবস্ট্রেট বা চাবি ফিট করবে, অর্থাৎ নির্দিষ্ট ভাবে যুক্ত হবে এবং উৎসেচক সাবস্ট্রেট যৌগ গঠন করবে। সেটা পরে উৎসেচক ওখান থেকে বেরিয়ে আসবে এবং সাবস্ট্রেট বিক্রিয়া করে বা সাবস্ট্রেট ভেঙে উৎপন্ন পদার্থ সৃষ্টি হবে। উনি আরো বলেছিলেন যে উৎসেচকের যে সক্রিয় স্থান সেটি অনমনীয়, রিজিড বা ফিক্সড। এবং সাবস্ট্রেট খুব দৃঢ়ভাবে যুক্ত হবে। এবং উনি আরো বলেছিলেন যে উৎসেচকের যে সক্রিয় স্থান, সেই সক্রিয় স্থানে কিছু স্পেশাল গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলি হলো NH2, COOH, SH, যেখানে
সাবস্টেট যুক্ত হয়। এখন আমরা আসব লক এন্ড কি মডেলের সীমাবদ্ধতা। লক এন্ড কি মডেল অনুযায়ী উৎসেচকের যে সক্রিয় স্থান বা অ্যাক্টিভ স্থান রয়েছে সেই স্থানটি কিন্তু অনমনীয় বা রিজিড। এই অনমনীয় হওয়ার জন্য উৎসেচকের অ্যালিস্টোরিজম যে ঘটনা সেটা লক এন্ড কি মডেল কিন্তু এক্সপ্লেন করতে পারে না। তাহলে লক এন্ড কি মডেলের সীমাবদ্ধতা হলো উৎসেচকের সক্রিয় স্থানের অনমনীয়তা বা রিজিড হওয়াটা। এরপরে আমরা আরেকটি ধারণার প্রসঙ্গে আসব, সেটি হলো ইন্ডিউসড ফিট মডেল বা ইন্ডিউসড ফিট মতবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন খোসল্যান্ড। ওনার মত অনুযায়ী উৎসেচকের যে সক্রিয় স্থান সেই সক্রিয় স্থানটি নমনীয় অর্থাৎ রিজিড নয় বা অনমনীয় নয়, নমনীয় যেটা সাবস্টেটের গঠন অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ সাবস্টেটের গঠন যেমন হবে উৎসেচকের সক্রিয় স্থানের যে স্ট্রাকচার সেটি পরিবর্তন হবে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সাবস্ট্রেটের আকার ছোট, উৎসেচকের সক্রিয় স্থানের আকার খুব বড়। সেকেন্ড ছবিতে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব যে উৎসেচকের সক্রিয় স্থানের পরিবর্তন ঘটে গেল। এর কারণ সাবস্ট্রেটের মতো সাবস্ট্রেটের সঙ্গে সামঞ্জস্য করে উৎসেচকের সক্রিয় স্থানের পরিবর্তন হল। অর্থাৎ এই ক্ষেত্রে সক্রিয় স্থানটা কিন্তু নমনীয়। ইন্ডিউসড ফিট মডেল অনুযায়ী উনি আরো বলেন যে উৎসেচকের দুটি অঞ্চল রয়েছে, একটাকে বলবো ক্যাটালাইটিক অঞ্চল আর একটাকে বলবো বাট্রেসিং অঞ্চল। এই যে বাট্রেসিং অঞ্চল রয়েছে, এই বাট্রেসিং অঞ্চল সাবস্ট্রেটকে উৎসেচকের সঙ্গে ধরে রাখে। অন্যদিকে উৎসেচকের যে ক্যাটালাইটিক অঞ্চল রয়েছে এটি সাবস্ট্রেটের বিভিন্ন বন্ডগুলিকে ভেঙে দিয়ে সাবস্ট্রেটকে বিক্রিয়ালব্ধ পদার্থে পরিণত হতে সাহায্য করে। তাহলে ইন্ডিউসড ফিট মডেল অনুযায়ী উৎসেচকের যে সক্রিয় স্থান সেটি নমনীয়, সেটি সাবস্ট্রেটের গঠন অনুযায়ী পরিবর্তন হয়। আমরা এক নম্বর চিত্রে খুব পরিষ্কারভাবে লক্ষ্য করছি উৎসেচকের যে সক্রিয় স্থান রয়েছে সেই সক্রিয় স্থানের গঠনটি নমনীয়, অর্থাৎ সাবস্ট্রেটের গঠন অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক দু নম্বরের স্ট্রাকচারে আমরা দেখছি সাবস্ট্রেট ছোট হওয়ার জন্য উৎসেচকের অ্যাক্টিভ স্থানের গঠনটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সাবস্ট্রেটের মতো হলো, সাবস্ট্রেটের মতো করে ফিট করলো। এছাড়া আমরা আরো জানলাম যে উৎসেচকের দুটি জায়গা রয়েছে, একটাকে আমরা বলবো ক্যাটালাইটিক অঞ্চল আর একটাকে বলবো আট্রেসিং অঞ্চল, বাট্রেসিং অঞ্চল। এরা কি করে, এই অঞ্চলটা সাবস্ট্রেটকে ধরে রাখে, আর ক্যাটালাইটিক অঞ্চল কি করবে, সাবস্ট্রেটের বিভিন্ন বন্ডগুলোকে ভেঙে দেবে এবং সাবস্ট্রেটকে বিক্রিয়ালব্ধ পদার্থে পরিণত হতে সাহায্য করবে। এটি হলো ইন্ডিউসড ফিট মডেল। এই মডেল কিন্তু সর্বজন স্বীকৃত। এর কারণ
এই মডেল কিন্তু অ্যালিস্টোরিজম ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। এরপরে আমরা উৎসেচকের শেষ অংশে আসবো, ভীষণ ইন্টারেস্টিং একটা টপিকস, সেটাকে বলবো অ্যালিস্টোরিজম। আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি যে উৎসেচকের একটি স্থান রয়েছে, সেই স্থানটাকে বলবো সক্রিয় স্থান, যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। আমরা এতক্ষণ পর্যন্ত এটাই জেনেছি, উৎসেচকের একটি স্থান রয়েছে, সেই স্থানটিকে বলবো সক্রিয় স্থান, যেখানে সাবস্ট্রেট যুক্ত হতে পারে। এখন আমরা জানব যে উৎসেচকের এই সক্রিয় স্থান ছাড়াও আরেকটি স্থান রয়েছে, যাকে বলবো অ্যালিস্টোরিক স্থান বা অ্যালিস্টোরিক সাইট। উৎসেচকের সক্রিয় স্থান ছাড়াও আরেকটি স্থান রয়েছে যাকে বলবো অ্যালিস্টোরিক সাইট বা অ্যালিস্টোরিক স্থান, যেখানে অর্থাৎ অ্যালিস্টোরিক সাইটে আবিষ্টক বা ইন্ডিউসার বা ইনহিবিটর যুক্ত হতে পারে। অর্থাৎ এই যে অ্যালিস্টোরিক স্থান, এখানে আবিষ্টক বা ইন্ডিউসার বা ইনহিবিটর, আবিষ্টক মানে ইন্ডিউসার আর ইনহিবিটর বা প্রতিরোধক যুক্ত হতে পারে। এখন যদি এই উৎসেচকের অ্যালিস্টোরিক স্থানে আবিষ্টক বা ইন্ডিউসার যুক্ত হয়, তাহলে এই উৎসেচকের অ্যাক্টিভ স্থান বা সক্রিয় স্থানের যে গঠন, সেটা এমনভাবে পরিবর্তন হবে যাতে সাবস্ট্রেট খুব সহজেই অ্যাক্টিভ স্থানে যুক্ত হতে পারে। আমরা এক নম্বর ছবিতে দেখিয়েছি উৎসেচকের অ্যালিস্টোরিক স্থানে আবিষ্টক বা ইন্ডিউসার যুক্ত রয়েছে। আবিষ্টক বা ইন্ডিউসার যুক্ত হওয়ার ফলে উৎসেচকের সক্রিয় স্থানের এমনভাবে পরিবর্তন হয়েছে যাতে সাবস্ট্রেট খুব সহজেই যুক্ত হতে পারল। এই ঘটনাকে আমরা বলবো ধনাত্মক অ্যালিস্টোরিজম। তাহলে ধনাত্মক অ্যালিস্টোরিজম আমরা কাকে বলবো? উৎসেচকের সক্রিয় স্থান ছাড়াও অপর যে স্থানটি রয়েছে আমরা তাকে বলবো অ্যালিস্টোরিক স্থান, সেখানে যদি আবিষ্টক যুক্ত হয়, আবিষ্টক বা ইন্ডিউসার যুক্ত হওয়ার ফলে সক্রিয় স্থানের যে স্ট্রাকচার, সেটা এমনভাবে পরিবর্তন হলো যাতে সাবস্ট্রেট উৎসেচকের সঙ্গে যুক্ত হতে পারল। অন্যদিকে যদি এই অ্যালিস্টোরিক সাইডে ইনহিবিটর বা প্রতিরোধক যুক্ত হয়, তাহলে উৎসেচকের সক্রিয় স্থানের যে স্ট্রাকচার, সেটা এমনভাবে পরিবর্তন হলো যেখানে সাবস্ট্রেট যুক্ত হতে পারলো না। এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উৎসেচকের অ্যালিস্টোরিক সাইডে প্রতিরোধক যুক্ত হওয়ার ফলে সক্রিয় স্থানের এমন পরিবর্তন হলো যাতে সাবস্ট্রেট যুক্ত হতে পারলো না। একে আমরা বলবো নেগেটিভ অ্যালিস্টোরিজম বা ঋণাত্মক অ্যালিস্টোরিজম।
যেসব উৎসেচকে সক্রিয় স্থান ছাড়াও অ্যালিস্টরিক স্থান আছে, সেই সব উৎসেচককে আমরা বলবো অ্যালিস্টরিক উৎসেচক। তাহলে আমাদের লম্বা বিষয়ে আমরা অনেকগুলো জিনিস আলোচনা করলাম, সেটা হচ্ছে উৎসেচকের সক্রিয়করণ শক্তির, উৎসেচকের সক্রিয় স্থান, আমরা আলোচনা করলাম উৎসেচকের বিভিন্ন অংশ অর্থাৎ হলো এনজাইম, অ্যাপো এনজাইম, কো এনজাইম, কো ফ্যাক্টর। আমরা আলোচনা করলাম উৎসেচকের ওপরে যে তাপমাত্রা এবং পিএইচ এর প্রভাব। আমরা আলোচনা করলাম সাবস্ট্রেট ঘনত্বের ওপরে, সাবস্ট্রেট ঘনত্বের প্রভাব উৎসেচকের ওপরে। আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করলাম। আমরা উৎসেচকের শ্রেণীবিভাগ, আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম। আমরা উৎসেচকের লক অ্যান্ড কি মডেল নিয়ে আলোচনা করলাম। আমরা উৎসেচকের ইনডিউসড ফিট মতবাদ নিয়ে আলোচনা করলাম। আমরা উৎসেচকের অ্যালিস্টোরিজম ধর্ম নিয়ে আলোচনা করলাম।